চোখের সামনে কেউ যখন মৃত্যুর কবলে পড়ে, সব ছেড়ে সে তখন ভরসার হাতটি ধরে। তবে এর পিছনে লুকিয়ে থাকে যদি অজানা ইতিহাস, বার বার ধরা দেবে তা, ভোগাবে 12 মাস। সেই অভিশাপের বলে যদি হয় মৃত্যুবর্ষণ, সকলেই খুঁজবে কিনারা, তাই ব্যোমকেশ দেবেন দর্শন। তার অনুভবে ধরা দেবে কারণ এবং সৃষ্টি, ফের ব্যোমকেশ হবে সফল, কারণ আছে তার দূরদৃষ্টি। 4 বছর পর ফের ব্যোমকেশ নিয়ে ফিরলেন পরিচালক অরিন্দম শীল, আর মুহূর্তেই উত্তেজনার পারদ বাঙালির চোখে মুখে। এমনিতেই বাঙালির সাথে ব্যোমকেশের একটা বরাবরের টান, আর অরিন্দম শীলের তৈরি রহস্য ছবির প্রতি দর্শক বরাবর একটা আকর্ষণ অনুভব করেছে। ব্যোমকেশ হত্যামঞ্চও তার বিপরীত নয়, যেহেতু তিনি এর আগেও ব্যোমকেশ ছবিতে সফল, তাই পরিচালকের চেষ্টা থাকবে নিজেকে ছাপিয়ে যাওয়ার। তবে বড় পর্দায় ফের একবার আবির চট্টোপাধ্যায়কে ব্যোমকেশ রূপে ফিরে পেতে দর্শকের খুব ভালো লাগবে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিশুপাল বধের অসমাপ্ত কাহিনীর সূত্র ধরে ছবির অসম্পূর্ণ লিখিত গল্পকে সম্পূর্ণ করেছেন পরিচালক অরিন্দম শীল ও পদ্মনাথ দাশগুপ্ত যৌথভাবে। এই কারণে এই ছায়াছবির গল্প দর্শকের অজানা, তাই শেষ অবধি কৌতূহল বজায় থাকবে। এই ছবির প্রেক্ষাপটে রয়েছে 1971 নকশাল আন্দোলন, প্রাধান্য পেয়েছে সেই সময়কার থিয়েটার জগৎ। গল্পের ধাঁচ মূলত চেম্বার ড্রামা, তাই পর্দায় 60-এর দশকের সময়কাল ধরা কিছুটা সহজ হয়েছে। দীর্ঘ সময় সংলাপ বিনিময়ের দ্বারা দর্শকের মনোযোগ ধরে রাখা কঠিন ছিল যথেষ্ট, তবে দক্ষ অভিনেতাদের গুণে তা সহজ এবং সম্ভব হয়েছে। সেই সময় বাংলা নাটকে ক্যাবারে নৃত্যশিল্পী থাকত, শিল্পীরা সাফল্যের সহজ পথ আঁকড়ে ধরতে চাইছেন যেন তেন প্রকারে, এরকম একটা ব্যাপার বোঝা যাচ্ছে। গল্পের শুরুটা হয় সাদা কালোয়, প্রথমেই হয়ে যায় একটি হত্যাকাণ্ড। শালিকা মালতীকে বিশ্বনাথ পালের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন কালীচরণ। তারপর যা হওয়ার, মালতীকে খুনের অপরাধে 14 বছর জেল কাটাতে হয় কালীচরণকে, এটা দর্শক শুরুতেই জেনে যাবে। এরপরই দর্শকের দৃষ্টি নিক্ষেপ করানো হয় 1971 সালে, প্রতিবেশী প্রতুলবাবু এসছেন ব্যোমকেশ সত্যবতীর কেয়াতলার বাড়িতে। সুখবর হলো সত্যবতী সন্তান সম্ভবা, থিয়েটার দেখতে যাওয়ার প্ল্যান হয় তাদের। গান্ধর্ব থিয়েটারে তখন চলছে কিচক বধ পালা, মঞ্চে অর্ণ মুখোপাধ্যায় কিচক, পাওলিদাম দ্রৌপদী, কিঞ্জল নন্দ ভীম ও অনুষা বিশ্বনাথন রয়েছেন নর্তকী রূপে। এছাড়া নাটকে রয়েছে আরও বিভিন্ন চরিত্র। নাটক চলাকালীন গল্পে আসে একটি নতুন মোড়, এ সময় ঘটে যায় একটি আকস্মিক মৃত্যু। দর্শক আসনে রয়েছে ব্যোমকেশ, যথারীতি সে অজিতকে সাথে নিয়ে নেমে পড়ে রহস্যের সন্ধানে। ধীরে ধীরে উঠে আসে কিছু চাঞ্চল্যকর তথ্য, যেমন প্রেম, বিশ্বাসঘাতকতা, সম্পর্কের অন্ধকারে থাকা কুরুচিকর দিকগুলো। বোঝা যায় নাটকের অভিনেতা বিশ্বনাথ পাল ওরফে বিশুর ছিল অর্থ, খ্যাতি ও নারীর লোক, আর প্রতিষ্ঠিত অভিনেত্রী সুলোচনা চাইত প্রেম। ঘর বেঁধেছিল সে ব্রজর সাথে, যে সুলোচনার পর ভালোবাসত নাটক ও পার্টি। ছবি যত এগোয় ব্যোমকেশ একটু একটু করে সন্দেহভাজনদের পেরিয়ে প্রধান আততায়ীর কাছে পৌঁছতে থাকে। চিত্রনাট্যে কোনো তাড়াহুড়ো নেই, একদম সঠিক নিয়মে এগিয়েছে। বারবার দর্শক যাকে সন্দেহ করবে পর মুহূর্তেই বদলে যাবে সেই পরিস্থিতি, এটাই তো হয় ব্যোমকেশের সিনেমায়। তবে আবিরদের জন্য রইল অনেক ভালোবাসা, তার অভিনয়ের তো কোনো তুলনা হয় না, পাশাপাশি তার গ্যালারি কাটা দাগটা বাধ্য করে একমাত্র তাকে ব্যোমকেশ রূপে ভালোবাসতে। ব্যোমকেশ এখন পরিণত, এদিকে সত্যবতী অন্তঃসত্ত্বা, তাও বরাবরের মতোই কেয়ারিং। এই ছবিতে কাহিনীর স্ক্রিপ্ট অনুযায়ী সত্যবতী রূপে সৈনীর বিশেষ কিছু করার ছিল না, তবু আবির সৈনীকে মিক্সড ডাবল জুটিতে দারুণ সুন্দর দেখিয়েছে। একটি দৃশ্য দারুণ লাগে যখন ব্যোমকেশ বলে খোঁকা আসার কথা, আর ঠিক সেই সময় সত্যবতী তাকে চট করে মনে করিয়ে দেয় খুঁকির কথা, বুঝিয়ে দেয় সেও কিন্তু আসতে পারে। নতুন অজিত হিসেবে সুহত্র মুখোপাধ্যায়কে চমৎকার মানিয়েছে, সুলোচনার মতো তাৎপর্যপূর্ণ চরিত্রে পাওলি নিখুঁত। তৎকালীন সময়ের দাপুটে অভিনেত্রী সুলোচনার রাগ, হতাশা, প্রেম সবটুকু তুলে নিয়েছেন পাওলি তার চোখে। বিশুপালের মতো ধূসর চরিত্রে নজর কাড়ল হীরালাল খ্যাত কিঞ্জল নন্দর অভিনয়। অর্ণ মূলত থিয়েটার অভিনেতা হলেও ফিল্ম সিকোয়েন্স বা থিয়েট্রিক্যাল দৃশ্য দুয়েতেই তাকে সাবলীল লাগলো, কালীচরণের চরিত্রে লোকনাথ দে যথাযথ। ছবির শেষ দিকটা একটু ধীরগতিতে চললেও কাহিনীর মধ্যে জমজমাটি ভাব থাকার জন্য পরিচালক ক্লাইম্যাক্স অব্দি দর্শকের মনোযোগ ধরে রাখতে পেরেছেন। সব মিলিয়ে আউটস্ট্যান্ডিং স্ট্রোক বাই অরিন্দম শীল, এই সিনেমাকে দেব 4 স্টার আউট অফ 5। পাশাপাশি এই উদ্দেশ্যে সকলকে বলবো একবার হলেও হলমুখ হতে ব্যোমকেশ হত্যামঞ্চ দেখবার জন্য। নিরাশ হবেন না, এটুকু দায়িত্ব আমি নিলাম, সঙ্গে দায়িত্ব নিলাম তোমাদের এরকম হট টপিক দেওয়ার ব্যাপারে। তবে এখানেও নিরাশ হলে চলবে না, কারণ এখন বিদায় নিলেও ফিরবো ঠিক। যাওয়ার আগে সকলকে বলবো ভিডিওটিকে লাইক করতে ও শেয়ার করতে। তোমরা কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো আজকের রিভিউ, জানিও ব্যোমকেশ হত্যামঞ্চ অন্যান্য ব্যোমকেশ সিনেমাগুলোর থেকে কতটা আলাদা বা কী কী নতুন ইনভেন্ট হয়েছে, সব মিলিয়ে তা জানার জন্য কমেন্ট বক্সে আমি তোমাদের ওয়েট করবো। আজকের মতো এটুকুই, ফিরছি খুব শীঘ্রই তোমাদের জন্য। ততক্ষণের জন্য পুনরায় আসার বার্তাটা মনে রেখো, মনে রেখো সিনেমাগালিকে।